চলো নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। এখন হচ্ছে 12টা বাজতে চাই, আর দেখি 1 মিনিট কটা বাজে। 12টা বাজতে 12টা বাজতে 2 মিনিটস বাকি। ভাইপোর এখন ছোট করে বার্থডে সেলিব্রেট হবে রাত্রিবেলা, মানে আমরা যে কজন ছিলাম আছি মানে বাড়ির কজন মিলে। আর দেখাচ্ছি আমি কি কেক নিয়ে এসেছি, ছোট্ট করে একটা কেক নিয়ে এসেছি যেটা আমরা এখন কেটে সেলিব্রেট করব। কেকটা গেছিলাম নিয়মের থেকে নিয়ে এসেছি, এটা সাজিয়েছি, আর স্নো স্প্রে রয়েছে, আর টেবিলে শুধু 3টে বেলুন দিয়েছি আর কিছু না। আর আরেকটা জিনিস দেখা, যেটা দিদি এটা করছে, যেটা ওর বার্থডেতে মানে দুপুরে খাওয়া দাওয়ার যে প্লেট বাটিগুলো ছিল সেগুলোতে অ্যারেঞ্জমেন্ট মানে কালার ঠালারগুলো করছে ও। থালাটা কিন্তু রেডি এখানে, থালা গ্লাস বাকি যেগুলো ডিজাইন করা সেগুলো দিদি করে ফেলেছে, শুধু আর 2-3টে বাটি বাকি আছে সেগুলো করছে দিয়েছি। আর এখানটাতেই ঠিক রাখবো আজকের কেকটা, ঠিক এরমভাবে রেখে সেলিব্রেট হবে। এবার তোর মা বাবাকে ডাকো, নিজের মতো বার্থডে সেলিব্রেশন রেডি। আসুক, দাঁড়াও, তোর নাতি তাড়াতাড়ি আয়, নিয়ে আসো নিয়ে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঈশান। ওই যে দাদুকে ডাকো, দাদুকে ডাকো, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কাটো, কেক কাটো, এই তো এই একটু স্প্রে করে দে, হালকা করে উঁচু করে করবি। হ্যাঁ বাবা, কাটো কাটো, কে কাকে খাওয়াবা? আবার কালকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।